গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার 10 আগস্ট বিকেলে গোপীনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। এ সময় 2 জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে, তবে প্রাথমিকভাবে তারা সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মী গোপীনাথপুর স্ট্যান্ডে জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানান স্লোগান দিতে থাকে। এ সময় সেনাবাহিনী এসে তাদের রাস্তা ছেড়ে দিতে বলে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সেনাবাহিনীর উপর ইট পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। গোপালগঞ্জের ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় 4 জন সেনা সদস্য আহত হয়েছেন। এদিকে গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে আসছে। ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শনিবার 10 আগস্ট মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলরের জরুরি সভায় অধ্যক্ষ ডক্টর শফিকুল আলম চৌধুরী স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।